বিলম্ব দিয়ে এত স্বাদের মোরব্বা বানানো যায়, না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। দেখতে কিন্তু দেখুন অনেকটাই খেজুরের মতো লাগে। তো চলুন কীভাবে বানালাম দেখে নিই। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি বিলম্ব, আর বিলম্বগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে বেছে তারপরে ধুয়ে নিয়েছি। এবার সিদ্ধ করে একটু ছেঁকে রেখেছি। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবং সামান্য পানি। তারপরে দিয়ে দিয়েছি এলাচ, এলাচি দিলে ফ্লেভারটা ভালো হয়। তো যখন শিরাটা অনেকটাই বলক চলে এসেছে এবং একটু হালকা ঘন হয়ে এসেছে, তখন কিন্তু আমি দিয়ে দিয়েছি বিলম্বগুলো। তো এবার ভালো করে যখন জাল হবে তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলবো। তো যতক্ষণ পর্যন্ত না পানিটা অনেকটাই শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি জাল করতে থাকবো। তো পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। বিলম্বের এই মোরব্বাটি বানাতে কিন্তু খুবই সহজ এবং অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমি চুলাটা নিভিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি সারা রাতের জন্য। তো পরের দিন এগুলোকে ছেঁকে তারপরে রোদ দিয়ে দিব। এগুলোকে আমি কয়েকদিন রোদে শুকিয়ে নিব। তো দুদিন পর দেখুন কী অবস্থা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।